লাশ নিতে এসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গের সামনে এভাবেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে তর্কে জড়িয়ে পড়েন চকবাজারে আগুনে পুড়ে যাওয়া নিহতের স্বজনরা। সোমবার রাজধানীর চকবাজারের দেবীঘাটের আগুনের ঘটনায় মৃত্যু হয় ৬ জনের। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রশাসনিক জটিলতায় এখনো লাশ নিতে পারেনি স্বজনরা, তাই তাদের এই বিক্ষোভ। স্বজনরা জানান লাশ হস্তান্তরের নামে বারবার পেছানো হচ্ছে সময়। ম্যাজিস্ট্রেট নিজে বলতাছে এক মাসও কোনো লাশ হস্তগত করবে না আমাদের। আমরা তো যাইতে হবে, আমাদের তো দেশের বাড়ি এখানে না, ঢাকা না, আমাদের বাড়ি সিলেট কেউ বরিশাল। আমাদের লাশ আমাদের দিতে হবে, আমরা লাশ নিতে কি যাবো না, লাগে আমরা এখানে লাশ নিয়ে যাবে, তাহলে লাশ নিয়ে যাবো না আমরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান ডিএনএ টেস্ট না হওয়ায় লাশ হস্তান্তরে দেরি হচ্ছে, তবে এ ব্যাপারে গণমাধ্যমের ক্যামেরাকে এড়িয়ে যান তিনি। মিডিয়াতে কোনো আলোচনা হয় না, এখানে হচ্ছে ডিসি ওসি দুজনের সাথে কথা বলছি, তারা আসছে শনাক্ত না করে আমাদের অনুদান কিভাবে, আমার কাজ যতটুক ছিল ওটুক তো আমি করে ফেলছি। এদিকে নিহতদের পরিবারের সহায়তায় প্রতি পরিবারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা বাবদ ২ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেক মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক অনুদান হিসেবে এই ২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকেও প্রতি পরিবারকে দেওয়া হয়েছে ২৫,০০০ টাকা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।